আনন্দ বাংলা টিভি পরিবারের পক্ষ থেকে আজকে পরিচ্ছন্ন বাজারে আমরা বিভিন্ন ভোটারের কাছে জানতে চেয়েছি ওঠাদের প্রতিক্রিয়া। আসন্ন আত্মীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 7 জানুয়ারি। আমরা জানতে চেয়েছি ওঠাদের কাছে প্রত্যাশা এবং প্রার্থীদের ভাবনা এবং কে কার পক্ষে কাজ করছে এবং এলাকার পরিস্থিতি এবং প্রার্থীদের কাছে ছাপাও নিয়ে জানতে চেয়েছি। আমরা এখন আমাদের ফটিকছড়ি উপজেলায় যিনি চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসনে তরমুজ মার্কা নির্বাচন করছেন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হোসেন মোহাম্মদ আবু তৈয়ব, আমরা তার একজন সমর্থকের কাছে জানতে চেয়েছি নির্বাচন নিয়ে আমরা ভাবনা কি। নির্বাচন নিয়ে আমরা সমস্ত ফটিকছড়িতে বিভিন্ন এলাকায় গিয়েছি, গণসংযোগ করেছি, মিটিং করেছি। ইনশাআল্লাহ আমাদেরকে সবাই আশ্বস্ত করেছেন, ভোটাররা আশ্বস্ত করতেছেন। তিনি গতবার উপজেলা চেয়ারম্যানে এই নৌকার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে উপজেলা নির্বাচিত হয়েছেন, উপজেলার পদ পরিহার করে পদত্যাগ করে এখন এমপিতে নির্বাচন করছেন। ইনশাআল্লাহ সকল জায়গায় আমরা গিয়েছি, ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছি, ভোটাররা আমাদেরকে আশ্বস্ত করছে। ইনশাআল্লাহ জয়ের ব্যাপারে আমাদের তৈবাই শতভাগ আশাবাদী, আমাদের তরমুজ মার্কায় অবশ্যই জনগণ ভোট দিবেন। গতবারও তিনি প্রতিদ্বন্দ্বিতা করে নৌকার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে উপজেলা চেয়ারম্যান হয়েছেন, এবারও আশা করি ইনশাআল্লাহ এমপি পদেও তিনি নির্বাচিত হবেন, জনগণ অবশ্যই তাকে ভোট দিবেন। জনগণ আশ্বস্ত করতেছে, জনগণ চাচ্ছে তৈবাই আসুক, তৈবাইয়ের মতো একজন নেতৃত্ব, যোগ্য নেতৃত্ব, যাতে ফটিকছড়িতে আমরা অভিভাবক হিসেবে পাই সেই ব্যাপারে জনগণ আমাদেরকে আশ্বস্ত করছে। চারিদিকে আমরা গিয়েছি, বাগান বাজার থেকে আবদুল্লপুর পর্যন্ত, শুভবিল থেকে কিরাম পর্যন্ত বিভিন্ন জায়গায় আমরা গণসংযোগ করেছি, তারাও আমাদেরকে আশ্বস্ত করেছেন তৈবাইকে আমরা ভোট দেব, জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। এই সমস্ত কথাগুলি জনগণ বলতেছেন। আমি ফটিকছড়িবাসীকে আহ্বান জানাবো, নাজিরহাট পৌরসভাবাসীকে আহ্বান জানাবো, যাতে তরমুজ মার্কাকে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করতে পারি। ভাইয়ের আমার আপনি একজন আওয়ামী লীগের তৃণমূলের কর্মী, জি আওয়ামী লীগের দলীয় প্রার্থী হয়েছে, আছে নৌকা প্রতীক নিয়ে কথিত লাগোয়াত সনি নির্বাচন করছেন করছেন, এর বাইরে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন আওয়ামী লীগের অনেকে অনেকে, এর মধ্যে আপনি আওয়ামী লীগের সাবেক ছাত্রনেতা, আওয়ামী লীগের প্রার্থী না হলেও আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা হোসেন মোহাম্মদ আবু তৈয়ব, তার পক্ষে কাজ করছেন, কাজ করতে গিয়ে আপনার নৌকার সমর্থকদের সাথে আপনার কোনো আপনাদের কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে না? না, এখনো পর্যন্ত কোনো সমস্যা সৃষ্টি হয় নাই, কিছু বলতেছে কিন্তু প্রধানমন্ত্রী তো ও বলেছেন স্বতন্ত্র প্রার্থীর সাথে কাজ করতে পারবেন, তিনি তো আওয়ামী লীগ করতেছেন, তিনি তো আর বিএনপির থেকে আসে নাই, অন্য দল থেকেও আসে নাই, তিনি আওয়ামী লীগের নিবেদিত একজন কর্মী, ফটিকছড়ি রাজনীতির সাথে দীর্ঘদিনের জড়িত, ফটিকছড়ি প্রহরী ছিলেন, ফটিকছড়ি রাজপথের প্রহরী ছিলেন, ফটিকছড়িতে তিনি ফটিকছড়ি ছেড়ে কোথাও যান নাই, বিদেশেও যান নাই, তিনি ফটিকছড়ির মানুষের সাথে আছেন, সেজন্য আশা করে তিনি এই নির্বাচনে প্রার্থী হয়েছেন। আমাদের সাথে দলীয় কোনো কুণ্ডল হয় না, এখনো পর্যন্ত হবেও না আশা করি, ফটিকছড়ির জনগণ অবশ্যই তরমুজ মার্কায় ভোট দিয়ে আশা করি জয়যুক্ত করবেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতা যারা আমাদের সাথে ছিলেন, আমরা ভোটারের প্রতিক্রিয়া নিয়েছি, একজন সমর্থকের প্রতিক্রিয়া নিয়েছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।